আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কম্পিউটারে কোনো ইনস্টল করা সফটওয়্যারকে আপনি কিভাবে আনইনস্টল করবেন। আনইনস্টল করার জন্য প্রথমে আপনি যাবেন, এখানে প্রথমে আমি সার্চ বারে লিখব কন্ট্রোল প্যানেল, সিও সিও লেখার পরে দেখেন এখানে কন্ট্রোল প্যানেল নামে একটা অপশন আসছে, এখানে ক্লিক করবেন। এখানে যাওয়ার পর এখানে প্রোগ্রাম নামের যে অপশনটি আছে এখানে যাবেন, প্রোগ্রাম অ্যান্ড ফিচার, এখানে গিয়ে আপনি কম্পিউটারে যতগুলো সফটওয়্যার ইনস্টল করেছেন সবগুলো সফটওয়্যার এখানে দেখতে পারবেন। এখন এখান থেকে আপনি যে সফটওয়্যারটা আনইনস্টল করবেন তা সিলেক্ট করবেন। আমি একটি ফাইল আনইনস্টল করে আপনাদের দেখাচ্ছি, আমি এখান থেকে এই ফাইলটা আনইনস্টল করব। মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, দেন আনইনস্টল, এরকম একটা অপশন আসবে, এখানে ইয়েস দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমার ফাইলটি আনইনস্টল হয়ে যাচ্ছে, এটি প্রসেসিং হতে কিছু সময় লাগবে। এভাবে আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করা সফটওয়্যারকে আনইনস্টল করবেন।